আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেক সময় থার্ড পার্টি অ্যাপস বা থার্ড পার্টি ওয়েবসাইটের সাবস্ক্রিপশন কিনে থাকি। তো দেখা যাচ্ছে আমরা এক মাসের জন্য সেই থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইটের সাবস্ক্রিপশন কিনেছিলাম, কিন্তু পরবর্তী মাসে আমাদের অনুমতি ছাড়াই আমাদের বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট বা রকেট অ্যাকাউন্ট থেকে কিন্তু অটোমেটিক টাকাটি কেটে নিয়ে যাচ্ছে। মানে সাবস্ক্রিপশন ফিটি কিন্তু অটোমেটিক পরবর্তী মাসে আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাচ্ছে। তো এই যে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাওয়ার যে সমস্যাটি, এটা কিন্তু আমরা অনেকেই এই সম্মুখীন হচ্ছি। তো এই যে থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইট এই টাকা কেটে নিয়ে যাচ্ছে, এই অনুমতি কিন্তু আপনি নিজে দিয়েছেন। যখন আপনি একটি থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইটের সাবস্ক্রিপশন কিনেন, তখন কিন্তু তারা কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাকে দিচ্ছে। তো সেটিকে আপনারা ভালোভাবে না পড়ে কিন্তু সেটিকে অ্যাকসেপ্ট করে দিচ্ছেন। তো সেই জন্য কিন্তু তারা পরবর্তী মাসে অটোমেটিক সেই বিকাশ অ্যাকাউন্ট বা নগদ বা রকেট অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাওয়ার যে অনুমতি, সেটি কিন্তু তারা পেয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের ইজি একটি প্রসেস দেখাবো, যে প্রসেসটি ফলো করে আপনি খুব সহজে আপনার সেই সাবস্ক্রিপশন ফি অটোমেটিক কেটে নেওয়ার সেই সমস্যাটি কিন্তু আপনি বন্ধ করে নিতে পারবেন। তো এই যে সমস্যাটি, এটি কিন্তু থার্ড পার্টি অ্যাপস যেমন রয়েছে বঙ্গ, তারপর ফান্দেশ, তো ইটিভি, তো আরও অনেকগুলো ওয়েবসাইট রয়েছে বা অ্যাপস রয়েছে যারা অটোমেটিক কিন্তু আপনার অনুমতি ছাড়াই কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে। তো আপনি এই প্রসেসটি ফলো করে কিন্তু সেই সাবস্ক্রিপশনটি বন্ধ করতে পারবেন। তো আপনার বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট বা রকেট অ্যাকাউন্ট যাই হোক না কেন, প্রসেসটি কিন্তু একই রকম। শুধুমাত্র কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলেই, তাদের সাথে কথা বলেই কিন্তু আপনি সেটিকে বন্ধ করতে পারবেন। তো কীভাবে করবেন সেই প্রসেসটি কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। বন্ধুরা প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো, এরপর বিকাশ অ্যাপটিকে ওপেন করে নেব। বিকাশ অ্যাপটিকে আমি লগ ইন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর বিকাশ অ্যাপটিকে লগ ইন করার পর আমরা বিকাশ যে মেনু বারটি রয়েছে সেই বিকাশ মেনু বারে চলে যাব। তো উপরে যে দেখতে পাচ্ছেন ডান পাশে যে বিকাশ মেনু বারটি, সেই বিকাশ মেনু বারে আমরা ক্লিক করে কিন্তু সেই বিকাশ মেনু বারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি, বিকাশ মেনু বারে চলে আসছি। তো আমরা সাপোর্ট যে অপশন দেখতে পাচ্ছেন নিচে, সেই সাপোর্ট অপশনে আমরা ক্লিক করে কিন্তু পরবর্তী অপশনে চলে যাব। তো আমি সাপোর্ট অপশনে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো আমি ক্লিক করে দিয়েছি, তারপর লাইভ চ্যাট অপশনে ক্লিক করে দিয়েছি। তো লাইভ চ্যাটে চলে আসার পর ক্লিক করে লাইভ চ্যাট করুন এই অপশনে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন প্রতিনিধির সাথে কিন্তু আমাদের লাইভ চ্যাট শুরু হয়ে গিয়েছে। তারপর আমাদের যে সমস্যাটি সেটি কিন্তু আমি লিখে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সমস্যার কথা লিখছি। তো ফান্দেশ যে সাবস্ক্রিপশনটি রয়েছে সেটি আমি বন্ধ করার জন্য সেটি লিখছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো ফান্দেশ অ্যাপ আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে গেছে বন্ধুরা, তো সেজন্য আমি কিন্তু সেটিকে অফ করার জন্য চেষ্টা করছি। সে তো সেটাই আমি সেই বিকাশ প্রতিনিধিকে আমি জানানোর চেষ্টা করছি। তো আমি কিন্তু বলছি ফান্দেশ অ্যাপের অ্যাকাউন্ট, ফান্দেশ অ্যাপ আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে সেটা বন্ধ করে দেওয়ার জন্য। তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আমার কাছ থেকে চেয়েছে, সেই বিকাশ নাম্বারটি আমি দিয়ে দিয়েছি যে নাম্বার থেকে আমার টাকাটি কাটছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো বিকাশ নাম্বারটি দেওয়ার পর বিকাশ অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বারটি কি আপনার কাছে রয়েছে কিনা সেটি জানতে চেয়েছে। আমি বলছি যে আমার কাছে এই নাম্বারটি রয়েছে। তো এই নাম্বারে কিন্তু একটি কোড পাঠিয়ে দিবে, সেই কোডটিকে আমাকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার একটি কোড কিন্তু আমার মেসেজে পাঠানো হয়েছে, সেই মেসেজটি কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এই বিকাশ কিন্তু আমাকে এই মেসেজটি পাঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই কোডটিকে আমি এখানে দিয়ে দিব। তো তারা আমার কোডটি চাচ্ছে, তো আমি এই কোডের কোডটি দিয়ে পারমিশন দিব। তো আমি কোডটি দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডেট অফ বার্থটি চেয়েছে, সে আমি আমার জন্ম তারিখটি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী আমি দিয়ে দিব। আমি লিখে দিচ্ছি, তো আপনি আপনার যে ভোটার আইডি কার্ডটি দিয়েছিলেন বিকাশে, সেই বিকাশ সেই তথ্যটি আপনি সঠিকভাবে পূরণ করবেন। তো আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর পরবর্তী কিন্তু আরেকটি মেসেজ আমাকে জানাবে, মেসেজ করে কিন্তু জানানো হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু অপেক্ষা করছি। তো পরবর্তী কিন্তু একটি মেসেজ বিকাশের তরফ থেকে পাঠাবে। তো দেখতে পাচ্ছেন আমাকে আপনার পরিচয়পত্র নাম্বারটি দিবেন। তো আমার পরিচয়পত্র নাম্বারটি চাচ্ছে, তো আমি সেটি কিন্তু সেই নাম্বারটি পরিচয়পত্র নাম্বারটি আমি দিয়ে দিব, যে নাম্বার দিয়ে আমি বিকাশ অ্যাকাউন্টটি খুলেছিলাম। তো আমি এটি কপি করে রেখেছিলাম, তো সেটিকে আমি পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু বিকাশে কিন্তু সেই এনআইডি নাম্বারটি দিয়ে দিয়েছি। তারপর আমরা আবার একটু অপেক্ষা করব পরবর্তী রিপ্লে পাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার এই লাইভ চ্যাটের মাধ্যমে আপনার এই ফান্দেশের যে সাবস্ক্রিপশন সেটি বন্ধ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ নামটি, আমার নামটি জানতে চেয়েছে, তো নামটি আমি দিয়ে দিব। তো নামটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু নামটি দিয়ে দিয়েছি। তো দেওয়ার সাথে সাথে কিন্তু আমার একটি কনফার্মেশন একটি মেসেজ পাঠিয়ে দিবে, সকল ডিটেলস কিন্তু পাঠিয়ে দিবে।
তো সেই ডিটেলস আমরা একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন, একটু দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু কনফার্মেশন সেই এসএমএসটি চলে আসে। তো এটি কিন্তু একটু পার্সোনাল ডিটেলস রয়েছে, সেই জন্য আমরা কিন্তু এটি দেখাতে পাচ্ছি না। তো তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে কিন্তু আপনি ফান্ডেশের অ্যাপের যে সাবস্ক্রিপশন রয়েছে বা বিকাশ অ্যাপ থেকে যে টাকা কেটে নিয়ে যাচ্ছে সেটি বন্ধ করতে পারবেন খুব সহজে। ধন্যবাদ বন্ধুরা।